গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো এখন সকালবেলা সমস্ত কাজ শেষ, সকাল সকাল দেখো স্নানও করে ফেলেছি আমি, আর এখন রান্নাঘরে এসেছি। রান্না করার জন্য চা খাওয়া হয়ে গেছে, সকালবেলার সমস্ত কাজ শেষ, পুজো দেওয়া শেষ। এখন দেখো আমি রান্না করব, আজকে নিরামিষ, ভুলে গেছি আজকে যা নিরামিষ। তো কি আর করব, এত ভুলো মন হয়ে গেছে। তারপর সে রান্নাঘরে এসে কালকে মানে শুধু মাছ ভেজেছিলাম, তো কড়াইটা ছিল, তো আজকে এখন ছেলে খাবে, ওর খিদা পেয়েছে, একটু আগে প্রাইভেট থেকে উঠলো, কিচ্ছু খায়নি, তো আমাকে বলছে তাড়াতাড়ি খেতে দাও। তো আমি বললাম যে ভাত তো হয়েছে, আর আজকে ডাল বসাচ্ছি, ডাল বসাবো এমন টাইমে, এখন মুসুর ডাল বসাবো। তারপর মনে পড়লো আজকে তো নিরামিষ, আজকে মুসুর ডাল খাওয়া যাবে না, তো ডালটা আর বানালাম না। এখন দেখো এখানে সাতমিশালি একটা সবজি, সাতমিশালি না, এই যে আলু, বেগুন আর শিম, এটা ভাজা করব। আর আলু সিদ্ধ দিলাম, ডালের বড়ি দিয়ে আলু সিদ্ধ একটা সবজি করব, তরকারি। এই কাটারিটা কোথায় রাখলাম, তো এগুলো নিয়ে আজকে হবে। আবার যেন ওর বাবা, আবার মানে তোমাদের দাদা ভাই যেন আবার মাছ নিয়ে আসে, মানে আমি তো আর বলিনি, আর ওর তো মনেই থাকে না আজকে শনিবার। তো অনেক বকবক করলাম, তো চলো বন্ধুরা কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। ছেলে বলছে যে আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো, তো ওকে এই ভাজাটা করে দিব, একটু মানে কি বলে চচ্চড়ির মতো করে দিব, পাঁচফোড়ন দিয়ে, শুধু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই এটা করব, আর কিছু দিব না এখানে মশলা টসলা। গরম গরম এরকম খেতে খুবই ভালো লাগে, তোমরা ট্রাই করো। তো এখন এটা রান্না করি, তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা নো স্কিপ করে দেখবা। আর একটা ভিডিও শুরু হওয়ার আগে একটা লাইক, আমাকে দেখা যাচ্ছে না, ভিডিও শুরু হওয়ার আগে একটা লাইক দিতে ভুলো না প্লিজ বন্ধুরা, আর ভিডিও শেষ হলে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। দেখো তেল গরম হয়ে গেছে, এখন লঙ্কা দিচ্ছি, লঙ্কা আর পাই যে পাঁচফোড়ন দিব, এটা দিয়ে এটা করব। দেখো এখানে আলু সিদ্ধ করেছিলাম, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ছুলে নেব। অনেকদিন পর এভাবে আলু সিদ্ধ করলাম আমি, দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। এখানে একটু ধনে পাতা দিলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে বাড়িতে ধনে পাতা নেই, কী আর করা যাবে, এরকম করে খেতে লাগবে, কিন্তু টেস্ট খুব হয়েছিল। তো ছেলেকে এখন ভাত বেড়ে দিচ্ছি, আর এদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, এখন ডালের বড়িটা ওখানে দিব, দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার আলুর তরকারিটাও হয়ে যাবে। তরকারিটা হলে আমিও খেয়ে নেব, কেননা এরকম সবজি, গরম গরম সবজি দিয়ে খাওয়ার টেস্টটাই আলাদা লাগে, আমার তো খুবই ভালো লাগে, তো আমিও খেয়ে নেব এখন। তো দেখো ডালের বড়ি আর আলু দিয়ে যে ঝোল করেছি, এই দেখো, আর এখানে শিম, আলু আর বেগুন দিয়ে ভাজা ভাজা বলো, চচ্চড়ি বলো, যা কিছু বলো এটাই করেছি। আর যে এখানে ভাত আছে, তো ছেলে খেয়েছে, আমিও একটু খেলাম, কেননা এই সবজিটা থাকলে আমি লোভ সামলাতে পারি না, আমার খুবই ভালো লাগে এই সবজিটা, তো খেলাম আমিও গরম গরম। আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে, এখনো আসেনি, তো আজকে এগুলোই রান্না বান্না। তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল, তো পরে যদি আরো কোনো বাজার নিয়ে আসে তো রান্না করব, না হলে এগুলোই হয়ে যাবে। তো এখন এঠো বাসনগুলো মাজবো, আর স্নানের কাপড়গুলো আছে সেগুলোও ধুয়ে দিব। তো চলো একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, এখন রেখে দিচ্ছি, তারপর আবার দেখা হবে।
গুড ইভিনিং বন্ধুরা, একবারে সন্ধ্যার সময় দেখো রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকেও এক জায়গায় যাচ্ছি, বার্থডে ইনভাইট আছে, তো আমরা বাড়ির সবাই যাচ্ছি। দেখো সবাই রেডি হয়েছে, এখন যাব। তো চলো ওখানে গিয়ে কি কি করি না করি, কি খাওয়া দাওয়া করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি, তো এখনকার মতো এখানেই রাখি, একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আরাধ্যা হাই বলো। হাই দা, তো হাই দা। দেখো আরাধ্যা হাই বলছে, বলো গুড ইভিনিং, বলো গুড ইভিনিং। বাবা এরপরে সিন হবে। বেগুন ভাজাটা ওখানে মা ডালে দিবে, মূলা আলু মূলা বেগুন দিয়ে ডাল হবে, ঠাকুর ডাল। ডালটা তো সিদ্ধ হয়ে গেল, হবে ওটি ডাল হোক। এই যে খাইতে বলছি, আবার মসুর ডাল হবে, আর একটা ওটা মিরামিষ ডাল, এটা আমিষ ডাল হবে। দেখো বার্থডে বাড়ি চলে এসেছি, আর এই যে এইদিকে রান্না হচ্ছে, এই যে দাদা রান্না করছে। হাই হাই বলো, হাই বলে দাও, হাতের মধ্যে হলুদ। কি ডাল রান্না করছো বলো? মাছের ডাল, মাছের ডাল রান্না করছে। আর এখানে দিবে মুলো আর বেগুন ভেজে রেখেছে, এটা এখানে দিবে। আর দেখো বার্থডে গার্ল এদিকে এখনো রেডি হয়নি, লজ্জা পাচ্ছে। তো চলো পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখানে এসে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে, এই যে চা করতে, চা বসিয়ে দিয়েছি, এখন চা করব। তো চলো আমি চা করছি, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা দেখো চা সেই কালার এসছে, এখন চাটা নামিয়ে নিব, তারপর সবাই মিলে খাবো। সে কোথায় আর একটা ধরা। আচ্ছা আমরা সবাই আনন্দ করতেছি, হ্যাঁ আমাদের সাথে তোমরাও সামিল হয়ে যাও। একদম কি হয়েছে, তো চা পাতি বেশি হচ্ছে, দুধটা হালকা হয়ে গেছে। বড় চাটা না খুব কড়া চা খায়, আমাদের ভালো লাগে না, কি করে ওখানে খেতে হবে। তো আমরা তিন যা আজকে একসাথে হলাম, দেখেন আমাদেরকে সবাইকে ইচ্ছে করে দিই। এই যে আমরা তিন যা হলাম বার্থডে, আজকে একদম আনন্দ করবো আমরা। বাবা নাই তো, দেখো বন্ধুরা এখানে মাংস রান্না হচ্ছে, এই যে চিকেন রান্না করবে, বাইরেও রান্না হচ্ছে, বাইরে নিরামিষ রান্না হচ্ছে, সেজন্য এখানে আমিষ রান্না হচ্ছে। এই যে রাধুনি, বার্থডে গার্লের মা, আর মেয়ে বলতে চাই, বার্থডে গার্লের মা রান্না করতেছে। দেখো এখানে রান্না হচ্ছে, গ্যাসেও রান্না হচ্ছে, চৌকাও রান্না হচ্ছে, চৌকাতেও। এই যে এখানে ভাত, এই যে এখানে পনির রান্না করবে, পনির ভেজে রেখেছে। এই যে আদা বাটতেছে এইদিকে, আর একজন ডিরেকশন দিচ্ছে শুধু বসে বসে কি কি রান্না হবে তার। আর আমি পায়েস বানিয়ে রেখে আসলাম, দাঁড়াও দেখাচ্ছি ওটাও। এখানে এসে মানে নিজে ইসে করে খাইতে পাবো না, রান্না করে করে খাবো। এগুলো আমরা সব এক, মানে এইটাও যা, এই যে ডিরেকশন দিচ্ছে আর এক যা, আর যায়ের বাড়িতে এসেছি, এখন আমরা সবাই রান্না করছি আর খাচ্ছি, মানে খাবো, এখনো খাওয়ার রেডি বলি দিবে। এই দেখো আমি এখানে পায়েস রান্না করছি, পায়েস হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। একটু পরেই কেক কাটা হবে, রান্না কমপ্লিট হলে কেক কাটা হয়ে যাবে।
কেক কাটা হয়ে গেছে আর বাইরে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো ঘরে একটু দেখালাম তোমাদের, সবাই এখানে আনন্দ করছি, কথা গল্প সব কিছুই হচ্ছে, খুব মজা লাগছে। আর এদিকে দেখো সবাই সেই আনন্দ করছে, আর আমি ক্যামেরা করছি, সবাই পোজ দিচ্ছে আনন্দ হাসি। আর বাইরেও তোমাদের একটু শেয়ার করছি, আমি কথা বলবো না, শুধু শেয়ার করব তোমাদের। হাই, আমার দিদির বড় কে আছি আমি, সবাই দেখবি যেমন করে কয়, আমি দিদিও বড় কর, আই লাভ ইউ, আই লাভ ইউ, ঝুমুর আই লাভ ইউ। অন্ধকার, লাইটের ব্যবস্থা করে নাই। বন্ধুরা, বার্থডে থেকে একটু আগে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। তো একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো গুড নাইট, টাটা।